আজকে সারা দেশে আজকে 11 দফা দাবির ভিত্তিতে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে তার সমর্থন আজকে সমকোর যা চালু হয়েছে তাকে প্রত্যাহারের দাবি এবং খেত মজুদে 100 দিনের কাজ যাতে 200 দিন করা যায় 600 টাকা মজুরি তার দাবি আজকে গোটা দেশব্যাপী আজকে এই বড় বড় অবস্থান কর্মসূচি হচ্ছে কোথাও আইন অমান্য আন্দোলন কোথাও জমায়েত মানববন্ধন নানাভাবে কর্মসূচি পালিত হচ্ছে আমরা মনে করি দেশ আজকে মারাত্মক সংকটে মানুষ বাঁচতে পারবে না যদি কৃষক আইন প্রত্যাহার না করে তাহলে গোটা দেশে এক সময় দুর্ভিক্ষ দেখা দেবে দুর্ভিক্ষ আমরা সেই মানুষকে সচেতন করার জন্যই আজকে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করা হচ্ছে আমাদের কয়েকটা পুঁজিপতি